তাহলে কাছে অশেষ শুক্রিয়া যে আপনি ডিসকানেক্ট হয়ে গেলেন নাকি? না জি, না শুনতে পাচ্ছি জি। আমি বুঝি না, স্ক্রিনে শুধু সামিনাকে দেখা যাচ্ছে। সালাম আলাইকুম আঙ্কেল, আমরাও শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আমার আসসালামু আলাইকুম, আমি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি আপনাদের। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আবার অনুষ্ঠান শুরু করছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করছি আমাদেরকে এই প্রোগ্রামে আল্লাহ তাআলা যোগদান করার সুযোগ করে দিয়েছেন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার দূত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত উপস্থিতি। আজকে আমাদের এই অনুষ্ঠান তিনটি অধ্যায় আছে। তো আমরা প্রথমে আমাদের আমাদের ছোট্ট একজন পার্টিসিপেন্ট মিকদাদ, ওর কাছ থেকে ইনশাল্লাহ আমরা কোরআনের তর্জমা শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ। তারপরে আমাদের সম্মানিত অতিথি আমাদেরকে বক্তব্য পেশ করবেন, এবং সর্বশেষে আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব থাকবে। তো মিকদাদ, তুমি যদি শুনতে পাও তুমি শুরু করতে পারো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আই এম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নাও ইনশাআল্লাহ আই এম গোইং টু রিসাইট সূরা হাশর 18 টু 24 ভার্সেস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ. لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. আমরা দুনিয়া করি, দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করুক। তো আঙ্কেল, আমরা সবাই আমাদের আজকে আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক নজরুল ইসলাম
আমরা সবাই আঙ্কেল বলি ওনাকে ডাকি, উনি হলেন আমাদের সাউজন মুনা আঙ্কেল, সাউজন মুনা সাউজনের সভাপতি। তিনি আমাদের সবচেয়ে প্রিয় আঙ্কেল, আমাদের এখানে যখনই ওকলাহোমা হোক যেখানেই হোক আঙ্কেলের প্রোগ্রাম হলে আমরা লগ ইন করার চেষ্টা করি এবং শোনার চেষ্টা করি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য। তো এখন আমরা সময় নষ্ট না করে আঙ্কেলকে, আঙ্কেল আপনি ফ্লোর আপনার, আমরা দেরি না করে আলোচনা শুরু করে দিই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين নাহমাদুহু সাল্লিল্লাহ রাসূলিহিল করিম। সম্মানিত আঙ্কেল পরিচালক এবং উপস্থিত আমার অতি প্রিয় ভাই বোন এবং আমার মায়েরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ওয়েট করতেছি খুব অ্যাংশাসলি ফর রমাদান। রমজানের খুব বেশি বাকি নাই, রমজানের প্রস্তুতি কম বেশি আমরা সবাই নিচ্ছি এবং এই রমজান সম্পর্কে সবসময় আমরা কথাবার্তা শুনছি, এটা প্রস্তুতির একটা অংশ। এবং এই রমজানকে আমরা ওয়েলকাম করি, প্রস্তুতি এই জন্য গ্রহণ করতে হয় যে যাতে এর মর্যাদা আমরা সঠিকভাবে পালন করতে পারি, কোনো ত্রুটি যাতে আমাদের দ্বারা না হয়ে যায়, এমন যাতে হয়ে না যায় যে রমজান আসলো আমাদের খবর নাই, আসতে পাস হয়ে গেল। অনেক কথা, কিন্তু আমি জানি না আমার সময় কতটুক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে একটু বেশি কথা বলার জন্য। রমজান এমন একটা ইবাদত যে এর নিয়ম নীতি সহ গুরুত্ব সহ সবকিছুই কোরআনের সূরা বাকারার একটি অংশেই সবকটা আয়াতের মাধ্যমে আল্লাহ বর্ণনা করেছেন। যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে আয়াতটি এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ইমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এই রোজাকে লিখে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন এর পূর্বের সমস্ত উম্মতির উপর কোনো না কোনো ভাবে এই রোজা লিখে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আমি 183 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এতে যে কথাটা বলা হচ্ছে, রোজা কার উপর ফরজ? ইমানদারদের উপর ফরজ, আপনার উপর ফরজ, আমার উপর ফরজ। কুতিবা, ইট ইজ রিটেন ডাউন, আল্লাহ বলছেন। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে সমস্ত নবীর উপর কোনো না কোনো ভাবে এই রোজা ফরজ ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সবচেয়ে বড় প্রশ্ন যে আল্লাহ এই রোজা আমার উপর কেন লিখে দিয়েছেন, এই রোজা লেখার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? আমি এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, যে কোনো ইবাদত হোক সেই ইবাদত আমরা করব যার জন্য করি, যাতে তার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক হয়, তার অর্থাৎ রব্বুল আলামিনের টার্গেট আর আমার টার্গেট যাতে এক হয়। যদি আমার আল্লাহর টার্গেট আর আমার টার্গেট ডিফারেন্ট হয়, তাহলে সেই জিনিস অ্যাকসেপ্টেড না। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রোজার এই আয়াত, দুইটা আয়াত বলার পর বাকি দুইটার পূর্বে একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বলছেন, 186 নম্বর আয়াত, ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারিব উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়াশুরুন। হঠাৎ করে আল্লাহ একটা তৌহিদের কথা নিয়ে আসছেন এখানে, শিরক মুক্ত একটা ইবাদতের কথা আল্লাহকে নিয়ে আসছেন।
কারণ কোন শিরক মুক্ত শিরক যুক্ত এবাদত আল্লাহ কবুল করে না। মুখলিসিন আল্লাহুদ্দিন হুনাফা, যা করতে হবে একেবারে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। এর সাথে যদি আরো কোনো কিছু ব্যাপার থাকে তাইলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না। ইন্টারেস্টিং ব্যাপার আরো, যেটা আমরা অনেকে বাদ দিই, যে রোজার আয়াত যেখানে শেষ হয় তার সাথে আরো একটা আয়াত আল্লাহ যোগ করেছেন, সেখানে বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কেউ একে অন্যের সম্পদ অন্যভাবে বক্ষণ করো না। ওয়ালা তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন, যে সেটা খাওয়ার জন্য ওয়ালা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাদলু বিহা ইলাল হুকাম, এবং তোমরা কাগজপত্রের দুর্বলতার কারণে সেটা হাকিমের কাছে পৌঁছেও না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যাতে কেউ কোন গোষ্ঠী মানুষের ধন সম্পদ না খায় ফেলে, বিল ইসম অন্যায় ভাবে, ওয়ান্তুম তাআলামুন জানা সত্ত্বে। তাই আমি বলবো যে 183 থেকে এই 188 নম্বর আয়াত এই পুরাটাই রোজার সাথে যুক্ত, কারণ শেষ আয়াতে শুরুতে যে কথাটা আল্লাহ বলতেছেন এই তাকওয়া, এই তাকওয়ার অ্যাপ্লিকেশনের একটা উদাহরণ আল্লাহ সেখানে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাঁচটা পিলারের উপর, জিনিসের উপর ইসলাম দণ্ডায়মান, এর একটা পাঁচটা স্তম্ভের উপর, একটা স্তম্ভ যদি নষ্ট হয়ে যায় তাইলে বাকি চারটেও অকাজ, দাঁড়ায় রাখতে পারবে না, সে স্ট্রাকচার মাটিতে পড়ে যাবে। ঠিক আমরা জানি কলেমা নামাজ রোজা হজ যাকাত, একটা স্তম্ভ যদি শেষ হয়ে যায় তাইলে সেটা শেষ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুল বলছেন একটা রোজার বিনিময়ে কোনো ব্যক্তি একটা রোজা ইচ্ছা করে যদি ত্যাগ করে, আঙ্কেল আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি মিউট হয়ে গেছেন সামহাউ। আমি অটোমেটিক মিউট হয়ে গেলাম, আমাকে কেউ মিউট করে দিছে আর কি, সরি। এখন শুনতেছেন? জি আঙ্কেল, কতক্ষণ শুনি না আমি জানি না। তারপর আমি আবার বলছি যে কোরআন এখানে আমাকে বলছে এই রোজা রাখতে হবে, লা আল্লাকুম তাত্তাকুন, যাতে আমি মুত্তাকি হইতে পারি। তাহলে শর্ত যে রোজা রেখে যদি আমি মুত্তাকি না হইতে পারি তাইলে সেই রোজা না রাখাই উচিত, কারণ কষ্ট পাওয়ার কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলছেন এমন কতই না রোজাদার আছে, রোজা তো রাখলো কিন্তু অশ্লীল কথাবার্তা গীবত এই সমস্ত থেকে নিজেকে রক্ষা করতে পারলো না, তার এই খিদায় পিপাসে কষ্ট পাওয়া আল্লাহর কোনো দরকার ছিল না। আর কুতিবা কামা কুতিবা আল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকির জন্য মানুষ আত্মসমর্পণের মাধ্যমে ইসলামে প্রবেশ করে, ইমানকে মজবুত করার মাধ্যমে মুমিন হয়, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সমস্ত অন্যায় থেকে যখন নিজেকে বিরত থাকে তখন সে মুত্তাকি হয়। আর এই কাজগুলি যেই ব্যক্তি অন্তর থেকে ভালোবাসার মাধ্যমে করে, সুষ্ঠুভাবে করে, সে মুহসিন হয়। এই হলো বিভিন্ন স্টেজ। মনে রাখবেন রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যে আমি বান্দাকে জান্নাতে পৌঁছাবো, এবং তিনি নির্দেশ দিয়েছেন ওয়া সারি উইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, দৌড়াও সেই আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে যা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনা আল গায়্স ওয়াল আফিনা আন-নাস ওয়াল্লাহু বিল মুহসিনিন। এই আয়াত আমরা সবাই জানি, সূরা আল ইমরানের 133 থেকে অনওয়ার্ড এই আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন, এবং সেখানে যে কথাগুলি যা বলছেন যে যারা মানে আল্লাহ বলছেন যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, টাকার কথা উল্লেখ করেন না, কিন্তু সবকিছু আল্লাহর রাস্তায় সচ্ছল অসচ্ছল অবস্থায় খরচ করেন, এবং বলছেন ওয়াল কাযিমিনাল গায়্জ, যে তার রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এরাই হলো মুহসিন। এবং শুধু
সেই মুহসিন এবং সেই মুত্তাকির পরিচয় আল্লাহ বলছেন, ওয়াইজা ফালা ফাহেশাতান আও জালামু আনফুসাহুম, যদি কোনো কারণে কখনো তারা কোন রকমের ফাহেশা অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে, জাকারুল্লাহ, তারা আল্লাহর কথা স্মরণ করে, ফাস্তাগফিরুহ লিজুনুবিহিম, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে তাদের এই পাপের জন্য, ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এবং তারা জানে যে আল্লাহ ছাড়া কেউ নাই তাদের এই পাপকে ক্ষমা করে, ওয়ালাম ইউসিররু আলা মা ফালুহুম ইয়ালামুন, এবং জেনে বুঝে তারা এই পাপ আর কখনো করে না, এবং তাদের সম্পর্কে আল্লাহ বলছেন উল্লাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের পুরস্কার হইল যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং পুরস্কার, ও জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার, সেই জান্নাত যার নিজ দ্বারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা, চিরদিন সেখানে থাকবে, অন্যায় আজরুল আমিলিন, কতই না এই আমলকারীদের জন্য সেই মর্যাদা, আল্লাহ সেই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কার জন্য? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কার জন্য? লালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব সন্দেহের অবকাশ মাত্র নাই, উদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ এই কিতাবকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিয়ে বলছেন সাউজান্নাবুল আতকা, আমি মুত্তাকিদেরকে সেই জাহান্নাম থেকে রক্ষা করব। সারা কোরআনই আল্লাহ এই কথা বলছেন, সেই মুত্তাকি আমাকে হওয়া লাগবে, আর সেই মুত্তাকির ট্রেনিং হিসাবে রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মানে সিলেবাস দিয়েছেন, একটা প্র্যাকটিস করে সেই দিন ইসলামকে বুঝে তাকওয়া জীবন যাপন করার জন্য যে বিধান দিয়েছেন তার একটা ট্রেনিং এর কোর্স আমরা দেখি এই 30 দিনের 30টি রোজা। আল্লাহ আমাদের সবাইকে এই রোজা রাখার তৌফিক দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মাসটার এত মর্যাদা দিলেন তার কারণও তিনি পরিষ্কার করে বলছেন, শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন, আমি এই রমজানকে এই যে মর্যাদা দিয়েছি, শাহরুল্লাহ, শাহরুল আযীম, সমস্ত মাসের সর্দার, 11টা মাসের পর যেই 12 নম্বর মাস, 12টা মাস 12 যেটাই হোক নাম্বার সিরিয়ালি, কিন্তু এই রমজানের এত বড় গুরুত্ব, তার কারণ আমি এই মাসে কোরআনকে নাজিল করেছি। কোরআন এমন এক সম্পদ যে কোরআনের কারণে সবকিছু সম্মানিত হয়ে যায়। কোরআনের কারণে এই রাত এই এই মাস যেহেতু নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই মাসের এত মর্যাদা আল্লাহ দিবেন যে এই মাসে একটা নেকি একটা ফরজ 60টা ফরজের সমান, একটা টাকা দান অন্তত পক্ষে 70টা টাকা দানের সমান, প্রতিটা নফলের মর্যাদা ফরজের সমান হয়ে যায়। কেন কেন এই অবস্থা? অবস্থা এই জন্য যে আল্লাহ এই মাসে কোরআনটাকে নাজিল করেছেন। দেখুন এই কোরআনটার মর্যাদা আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কোথায় রাখছেন? শ্রেষ্ঠতম জায়গা লৌহে মাহফুজের ভিতরে এই কোরআনটাকে আল্লাহ রাখছেন। এই কোরআন যে ফেরেশতা নিয়ে আসছেন তিনি শ্রেষ্ঠতম ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। এই কোরআন শ্রেষ্ঠতম জাবগা উম্মুল কোরআন মক্কা শরীফে নাজিল করা হয়েছে। এই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের তিনি শ্রেষ্ঠতম নবী। আর আমরা তো দেখলামই শ্রেষ্ঠতম মাস এই জন্য যে কোরআন নাজিল করেছেন, শুধু সেই না, মানব জাতির প্রতি আল্লাহর যত নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ অত্যতম নিয়ামত এই রোজার মাসের বিশেষ এক রাত্রি তালা নাজিল করেছেন যাকে আমরা লাইলাতুল কদর বলি। এই রাত্রিতে নাজিল হওয়ার কারণে এই রাত্রিটার মর্যাদা খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের চেয়ে এটা সম্মানিত।
আমরা দেখি যে ব্যক্তি এই কোরআনকে হাফ হেফাজত করে আমরা তাকে হাফে সাহেব বলি, যে কোরআনের ব্যাখ্যা করে তার মর্যাদা, সে আলেমের মর্যাদা আমার কাছে অনেক বেশি। আমরা এখানে অনেক ছেলে পেলে আছি, কিন্তু একটু আগে যেই আমাদের ছোট মনি মিকদাদের কাছে যে সুন্দর কোরআন শুনেছি, আমাদের কাছে শ্রেষ্ঠতম, এবং আমাদের অনেকেই হয়তো বা ভাবছে আমার ছেলেটা আমার মেয়েটা যদি এত সুন্দর ভাবে কোরআনটা পড়তো, ইনডাইরেক্টলি তার মর্যাদা সেই পর্যায়ে পৌঁছে গেছে সুন্দর ভাবে এই কোরআনটাকে পড়ার কারণে। আমরা দেখি ইভেন যে কাঠ, নর্মাল কাঠ দিয়ে যখন একটা রেহাল বানানো হয়, সেই রেহালটারও মর্যাদা আমরা আলাদাভাবে আমরা দেখি। তাইলে দেখি যে এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মর্যাদা দিয়েছেন, আর আমার আর আপনার মর্যাদাও নির্ভর করে এই কোরআনটার সাথে সম্পর্কের কারণে। যদি এই কোরআন এত বড় নিয়ামতপূর্ণ জিনিস, তার মর্যাদাটা আমরা আদায় করতে না পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ রসুল বলছেন মান কালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বললো সত্য কথা বললো। ওমান আমালা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করলো তার বিনিময় আল্লাহর কাছে রয়ে গেছে, পাবে, সে বিনিময় পাবে। ওমান হাকামা বিহি উদিলা, এই কোরআনের ভাব দিয়ে যারা ফয়সালা করতে পারলো তারা আসলে ইনসাফ করতে পারলো, ইনসাফ করবে। কোরআন দিয়ে ডাকলো, যাকে এই কোরআন দিয়ে ডাকলো হুদিয়াইলা সিরাতে মুস্তাকিম, সেই সিরাতুল মুস্তাকিমের উপর হবে। এই সেই কোরআন যেই কোরআনকে আল্লাহ এই রমজান মাসে নাজিল করেছেন। রমজান এত সম্মানিত যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রথম বিজয় বদর যুদ্ধ, ডিসাইসিভ ফাইটিং, এই রমজান মাসে হয়েছে। চূড়ান্ত বিজয় মক্কা বিজয়ের মাধ্যমে এই রমজান মাসেই হয়েছে। এবং আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এইটাতে এত বড় বরকত, মানে একটা দান করেছেন, যেন এটা একটা মৌসুম, একটা অপরচুনিটি, একটা চান্স, বান্দাকে আল্লাহর সঠিক বান্দা হওয়ার জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থাপনা আল্লাহ করেছেন। এই জন্যই বলবো যে আমরা যাতে এই মাসের মর্যাদা বুঝি, কতই না এই মর্যাদা, কতই না বোনাস, যে কথাটা আমরা বললাম যে ফরজ, ফরজের মর্যাদা 60 গুণ, নফল ফরজের সমান সওয়াব হয়ে যায়। এবং এক হাদিসে আছে বান্দার সব কাজের বিনিময় নির্ধারিত, কিন্তু শুধুমাত্র এই রোজা ছাড়া, রোজা বান্দা আমার জন্য রাখে, সুতরাং আমি নিজ হাতে তাকে এই বিনিময় দান করব। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন যে আমরা তার মর্যাদা যাতে আমরা বুঝি। সম্মানিত ভাই এবং বোনেরা, রমজান আমাদের সামনে উপস্থিত, রমজান আমাদের সামনে আসছে, মন মানসিকতা আমাদের আগের থেকে প্রস্তুত করা দ্বারা, এ এমন বড় মেহমান। আমরা অনেক সময় মেহমানকে ওয়েলকাম করি, বিশেষ করে সেই মেহমানের মর্যাদা বেশি, যেই মেহমানের দ্বারা আমার লাভ বেশি আছে, ফায়দা বেশি আছে, তার সম্মান আমার কাছে সবচেয়ে বেশি। তাহলে আমি যখন মেহমান আসে তখন অনেক প্রস্তুতি নেই, আপনারা অনেকেই নেন, যখন শোনেন যে আপনাদের মেহমান আসবে আপনি অনেক কিছুই করেন, কিছু খাবার দাবার আগেই রান্না করে রাখেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, যখন আসবে তার জন্য আপনি নিজেকে ফ্রি করে রাখেন। তাইলে সমস্ত মেহমানের ভিতরে শ্রেষ্ঠতম মেহমান, আমি কেন বললাম শ্রেষ্ঠতম মেহমান, যে আল্লাহর গ্রস, মানে সোয়াবের মাঝে স্পেশাল যে নেট একটা কথা বলছেন, সেটা এই রমজান মাসের ভিত্তি বলছেন। এবং তিনি বলছেন, আল্লাহ রসুল বলছেন যে প্রথম রাত্রিতে এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে, অভিশপ্ত শয়তানকে চেইনড আপ করেন, শৃঙ্খলিত করেন, এবং জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন, এবং ঘোষণা করেন হে পাপি তোমরা যারা পাপ করো বিরত হও, রিস্ট্রেইন, বিরত হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠছেন, বললেন আমিন আমিন আমিন, 3 বার তিনি থেমে থেমে আমিন বলছেন,
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন বলছেন? তিনি বলেন যে জিব্রাইল ফেরেশতা এসে আমাকে বলল, হে রাসূল, যেই ব্যক্তি এই পবিত্র রমজান পেল, অথচ এই রমজানের মাধ্যমে নিজের গুনাহ খাতা, পাপের খাতা মাফ করাই নিতে পারল না, তার নাক ধুলিমুলিন যুক্ত হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। আমি বললাম আমি। দ্বিতীয় স্টেপ যখন তিনি সেই মিম্বরে দিচ্ছেন, আবার জিব্রাইল ইসলাম আল্লাহ রসুলকে বলেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা বা দুজনের একজনকে পাইল, কিন্তু তাদের খেদমতের মাধ্যমে বেহেস্ত কামাই করে নিতে পারল না, তার নাক ধুলিমুলিন যুক্ত হোক। আমি বললাম আমিন। তৃতীয় তিনি বললেন যে, জিব্রাইল ইসলাম বললেন, যার সামনে আপনার নাম উচ্চারিত হইল, আপনার উপর দুরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তার নাক ধুলিমুলিন যুক্ত হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। এই হইল সেই রমজান। তাইলে আমার প্রথম প্রশ্ন, সম্মানিত ভাই এবং বোনেরা, এই রমজানকে সম্মান করার সর্বোত্তম উপায়টা কি? মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ উপায় হইল গুনাহ থেকে তওবা করা, ইস্তেগফার করা, যা চলছিল তার থেকে নিজেকে বিরত করা। যদি আমার দ্বারা এই স্ক্রিনের মাধ্যমে কোনো অশ্লীল, এখন বলবো না যে আপনারা টিভি দেখেন, আমি বলবো না যে আপনারা যারা উপস্থিত আছেন তারা ইন্ডিয়ান চ্যানেল দেখেন, জি টিভি দেখেন, গান বাজনা দেখেন, আমি জানি আপনারা দেখেন না, ইনশাআল্লাহ আপনারা দেখেন না, যদি কারো এই দুর্বলতা থাকে, ইস্তেগফার করেন, তওবা করেন, যে আল্লাহ তুমি বাঁচায় রাখছো আমাকে, রমজান পর্যন্ত পৌঁছে দিতেছো, আল্লাহ এটা আমার জন্য গোল্ডেন অপরচুনিটি, পিছনে দেওয়া হয়েছে হয়েছে, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমি তোমার কাছে ফিরে আসলাম, আমি তওবা করলাম, আমি আর কখনো সেই জিনিস করব না। এইটা হলো রমজানকে সম্মান করার সর্বোত্তম উপায়, যা আপনি তওবা, ইস্তেগফার করবেন, সেই সাথে আপনি এই রওজাকে পালন করার জন্য প্ল্যানিং নেবেন, প্রোগ্রাম নেবেন। বিশেষ করে কোরআনের সাথে একটা স্ট্রং রিলেশন আপনি তৈরি করবেন। যদি আপনি কোরআন না পড়তে পারেন, এইকে প্রোগ্রাম যে কোরআন পড়াটা আপনি শিখবেন। আপনারা যারা কোরআন পড়তে পারেন, যদি শুদ্ধ না হয়, তাইলে তাসবিহকে সঠিক করার জন্য আপনি প্রোগ্রাম নেন, একজন টিচার নেন, কিছু পয়সা খরচ করেন প্রয়োজনে, এটা খরচ নয়, এটা আপনার বিগেস্ট ইনভেস্টমেন্ট আল্লাহর বাণী কোরআনকে বুঝার জন্য। সুতরাং সেটা আপনি করেন। আর যদি আপনি সুন্দর পড়তে পারেন, তাহলে এর অর্থ বুঝার চেষ্টা করেন, পড়েন, অর্থ পড়েন, যারা অর্থ পড়েন, শাব্দিক অর্থ পড়েন, তার গুরু রহস্য তফসির পড়ার ব্যবস্থা করেন, এবং এই কোরআনের সাথে সঠিক ব্যবহার হইল বাস্তব জীবনে সেই কোরআনকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করেন, প্লাস সমাজে প্রতিষ্ঠিত করেন যতটা সম্ভব, প্লাস টার্গেট নেন বিশ্বব্যাপী, নিজের দেশ থেকে শুরু করে সব জায়গায় এই কোরআনকে আপনি প্রতিষ্ঠিত করবেন। এইটা হলো এই কোরআনকে সম্মান করার উপায়। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, রাব্বুল আলামিন একটা রাত্রিকে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি অতি সম্মানিত এক রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। ইন্না আনজালনাহু, এখানে হু দমির মানে রিপ্রেজেন্টিং কোরআন, আমি নাজিল করেছি, নাজিলের সাথে আল্লাহর কোরআন ওহির সম্পর্ক। এই রাত্রিতে তিনি এই কোরআন নাজিল করেছেন, অর্থাৎ কদরের রাত্রিতে, অতি সম্মানিত রাত্রিতে, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের কাছে হাওয়ালা করে দিয়েছেন, এবং বলছেন যখন মানুষ কথাটা বুঝতে পারবে, এই অবস্থার সৃষ্টি হবে,
যে আয়াতটা বুঝলে তারা বুঝবে, তারা ব্যাখ্যা শুনবে, যেটাকে আমরা সানে নজরুল বলি, সে আয়াতটাকে নাজিল করেন। এবং শুরু করেছেন ওখান থেকে পাওয়ার পর প্রথম রাত্রিতে সূরা আলাকের সেই আয়াতগুলি দিয়ে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, ইকরা রাব্বিকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম। সেই রাত্রিটার কথা আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাজিল করেছি কদরের রাত্রিতে কোরআনকে। তুমি কি জানো সেই কোরআনের সেই রাত্রিটার মর্যাদা কি? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত্রির মর্যাদা কেন আল্লাহ দিলেন? আমরা অনেকেই জানি না যে উদ্দেশ্যে আল্লাহ একটা রাত্রির এই মর্যাদা দিলেন, যে জিনিসের কারণে আল্লাহ সেই মর্যাদা দিলেন, সেই ভূ সেই আমাদের ট্র্যাজেডি সেই জিনিসটাকে আমরা মর্যাদা দিলাম না, ভুলে গেলাম, বরং ওই রাত্রিটাকে নিয়েই আমরা সন্তুষ্ট নাচানাচি করতেছি। অথচ আল্লাহ, আমি মনে করি আল্লাহ ভালো জানেন, এই যে বলে খায়রুম মিন আলফি শাহর, আলফি শাহর অর্থ এই 83 বছর 4 মাসই না, কারণ আলফ থাউজেন্ডস, আরবিতে আলফের উপর কোন সংখ্যা নাই, আশারা মানে 10, মিয়া মানে 100, আলফ মানে হাজার, এরপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যত কিছু বলেন না কেন, দিজ আর নিউ ওয়ার্ডস, অতি বিরাট সংখ্যা, আনলিমিটেড সংখ্যা, বুঝানোর জন্য আল্লাহ হাজার শব্দকে ব্যবহার করেন। আল্লাহ বান্দাকে বুঝাইতে চাচ্ছেন, বান্দা বুঝে না, আরে বান্দা দেখ, শুধুমাত্র আমার সিদ্ধান্ত যে রাত্রিতে কোরআনকে নাজিল করেছে তার মর্যাদা যদি হাজার মাসের চেয়ে বেশি হয়, তাইলে তুই একবার চিন্তা কর এই কোরআনটার মর্যাদাটা কি। আমাদের ট্র্যাজেডি, রাত্র নিয়েই আমরা সন্তুষ্ট, অবশ্যই যে ব্যক্তি মান কামা রমাদানান ইমানান ওয়া ইহতিসাবান, রমজান এর রাত্রিতে, মান কামা লাইলাতুল কদর, কদরের রাত্রিতে ইমান ওয়া ইহতিসাব সহকারে যেই ব্যক্তি দাঁড়াইলো, তার পিছনে সমস্ত গুফির আল্লাহমা তাকাদ্দামা বিন জামবে, তার সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিলেন তার অনারে, তাহলে এখন সেই কোরআনটার মর্যাদাটা কি? অথচ কিতাব আল্লাহ ওয়ারা জুহুরিহি, আমরা আল্লাহর কিতাবকে পিছনে ফেলে রেখেছি। নিজেকে একবার প্রশ্ন করেন যে এই কিতাবের মর্যাদা কি আপনার কাছে সবচেয়ে বেশি? এর প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য কি আপনি প্রস্তুত? আপনার সন্তানকে সমস্ত লেখাপড়ার মধ্যে এই কোরআন শিখার ব্যাপারে কি হাইয়েস্ট প্রায়োরিটি আপনি দেন? বাস্তবে কিন্তু আমরা তা না, অন্য সব কাজ করার পর যদি টাইম থাকে একটু কোরআন পড়ব, সব পড়ার ফাঁকে যদি একটু কোরআনকে শিক্ষা করা যায় তা করব, এরপর আমাদের প্রতিটা কাজে যেখানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কথা আল্লাহ বলতেছেন রমজানের এই রাত্রিতে আমি রোজাকে নাজিল করেছি মানব জাতির জন্য হেদায়েত, বাইয়ানাতিন মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট এক্সপ্লানেশন বর্ণনা, ওয়াল ফুরকান সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, ফুরকান যেটা দিয়ে আপনি কষ্টিপাথর কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা ডিসিশন আপনি নেবেন, এই রকম একটা স্ট্যাটাসের জিনিস এই কোরআন। আমরা কি সেই কোরআনকে সেইভাবে মূল্যায়ন করি? ট্র্যাজেডি, আমাদের অনেকেই এই সম্পর্কে চিন্তাই ভাবনাই করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি বলবো যে সমস্ত মর্যাদা একটা রোজা জাহান্নাম থেকে, একটা রোজা 70 বছরের, কোন এক রেওয়ায়েত আছে 100 বছরের দূরত্ব করে দেয় আপনাকে একটা রোজা রাখার কারণে, যে জাহান্নামে 1 সেকেন্ড থাকার ক্ষমতা আমার আপনার নাই। সেখানে বলছেন যে একটা রোজা জাহান্নাম থেকে এক ব্যক্তিকে 70 থেকে 100 বছরের দূরত্ব তৈরি করে। আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম থেকে রক্ষার যে শিল্ড ঢাল সেটা এই রোজা। সুতরাং এই রোজা আপনাকে আত্মমর্যাদা সম্পন্ন,
সবরকারী সহিষ্ণু পাক পবিত্র এবং এই রোজা আমাকে আপনাকে কোরআনের সর্বাধিক ব্যবহৃত যে গুণ সবর ধৈর্যের অনুশীলন দেয়। এবং আমরা জানি ইন্নাল্লাহ মা আসসাবিরিন, আল্লাহ এই ধৈর্যশীলদের ছাতিয়ে আছে। এই রোজা এত মর্যাদা সম্পন্ন যে এইটাও স্টেপ বাই স্টেপ আল্লাহ রসুলের কাছে আসছে। রোজা দুই রকম, একটা ফরজ রোজা আর একটা তাওয়া বা নফল রোজা। ফরজ রোজা রমজানের 30টা রোজা, এটা ফরজ রোজা আমরা সেটা জানি। কাফফারার রোজা যদি কেউ কোনো কারণে রোজা নষ্ট করে বলে সেটা। এবং আমরা এইটা মনে রাখবেন, কেউ যদি নজর মানে যে এই কাজটা যদি হয় তাহলে আমি দুইটা রোজা রাখবো, সেটাও তার উপর ফরজ। এবং বাকি সব রোজা, প্রতি সোমবার, বৃহস্পতিবার, প্রতি মাসের 13, 14, 15 মহরমের রোজা, তারপরে কি বলে হজের সময় আমরা যে থাকি আরাফার রোজা, এই সমস্ত রোজা আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য কিছু নিয়ম কানুন আমাদেরকে মানতে হবে। মনে রাখবেন আল্লাহ রসুল বলছেন চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের সাথে রিলেটেড করো তুমি সেই রোজাকে। আমরা অনেকেই চাঁদের সাথে সম্পর্ক না করে আমরা ওই মক্কা মদিনার সাথে করি না। আপনি যেই দেশে আছেন সেই দেশে কখন চাঁদ উঠে তার সাথে আপনি সেই রোজাকে শুরু করেন। যখন নিঃশেষে সওয়ালের চাঁদ উঠে তখন আপনি ঈদ করেন। আমাদের রোজার সাথে অন্য জাতির রোজাতে একটা পার্থক্য আছে, সেটা হইল আমরা সেহরি খাই। আল্লাহ রসুল সেহরি খাইতে বলছেন, তা তোমার জন্য নিয়ামত শক্তিবর্ধক। সুতরাং সেই সুন্নত যাতে আমরা কেউ ভুলে না যাই। আমরা অনেকে এরকম আছি সেহরি খাওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু সেটা খাবো যেহেতু আল্লাহ রসুল এটা আমাদের জন্য নির্ধারিত করেছেন। আরো কিছু নিয়ম কানুন বলি, ইসলাম গ্রহণকারী ব্যক্তির জন্য পূর্বের রোজা করতে হবে না, সেটা মাপ দরকার নাই, তার কোনো আজা নাই, আজা নাই। বালেগ হওয়ার সাথে সাথে রোজা ফরজ হয়ে যায়। এবং বালেগ হওয়াটা আপনারা ভালো করেই বুঝেন, তবে মনে রাখবেন পাগল এবং এমন ব্যক্তি যে খিদার তাড়নায় বেহুশ হয়ে যায় তার রোজা নাই। যে ব্যক্তি এতটা বৃদ্ধ যে তার হিতাহিত জ্ঞান নাই তার রোজা নাই, কারণ তার কাছ থেকে শরীয়তের যে বাইন্ডিংস ইট ইজ উইথড্রন, কারণ তার তো সেন্সই নাই, যেন সে বেঁচে আছে বাকি লোকদের পরীক্ষার জন্য, তার আত্মীয় স্বজন। এমনকি বলা হয় যে তার মিসকিনও খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আর যে সুস্থ সবল নাই কিন্তু এরকম রোগী, সে রোগী তার মনে করেন কারো ক্যান্সার যে বারো হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, সে মিসকিন কে খাওয়াইতে পারে। ইভেন যদি কোনো মহিলা মানে প্রেগনেন্ট হন, তিনি রোজা ভাঙতে পারেন কিন্তু পরে তিনি রেখে নেবেন। যদি কেউ ফস্টারিং মাদার হন, দুধ খাওয়ান, তার দুধ খাওয়ানোর কারণে বাচ্চার ক্ষতি হইতে পারে, সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারেন, কোনো অফসোস নাই, তিনি পরে করবেন। যদিও যে সমস্ত মহিলারা প্রতি বছরই যাদের বেবি হয় তাদের সম্পর্কে বলা আছে যে তাদের রোজা না রাখলে চলবে, কারণ তারা ইসলামী উম্মতের ভিতরে এটা বলা হয় না, কিন্তু আমি বলছি যে বিরাট বড় কন্ট্রিবিউশন করেন মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য। মুসাফিরের রোজা সম্পর্কে বলবো। মুসাফির কাকে বলে? যেটাকে আমরা সফর মনে করি, এইরকম ডিস্টেন্সে যদি কেউ যায় তার জন্য অপশন আছে, যেহেতু রোজাটা পরে রাখতে হবে সে যদি রেখে নেয় নো প্রবলেম, আর তার যদি ইচ্ছা হয় সে রোজাকে ভাঙতে পারে, কোনো দোষ নাই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সে অন্যদিনে সেই জিনিসটাকে করবে। এবং আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদেরকে সহজতা দিচ্ছেন, কঠিনতা নিক্ষেপ করছেন না। ওয়ালি তুকাব্বিরু, এবং বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, কিন্তু তোমরা সংখ্যা পূরণ করবে, অর্থাৎ সেটাকে তোমরা আদায় করবে। ওয়ালি তুকাব্বির আল্লাহু আলমা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, এবং আল্লাহ যে তোমাদেরকে সুযোগ দিয়েছেন সেই জন্য আল্লাহর শোকর আদায়কারী হবে।
আমরা আরো কিছু একটা নিয়ম বলি, মনে করেন মেঘলা আকাশ, আপনি এখন অবশ্য আমাদের সেই জিনিসটা নাই, কারণ আমরা অনেক সময় টিভিতে মানে আজান শুনি বা অ্যালার্মে শুনি। যদি এরকম হয় যে আপনি ইফতার করে ফেলছেন, একটু পরে দেখলেন না সূর্য দেখা গেছে, আপনার রোজা কমপ্লিট, কোনো অসুবিধা নাই। অনেক ক্ষেত্রে আমরা দেখি এই সফরের ভিতরে এরকম হয় যে ড্রাইভার পাইলট রেগুলার কাজ করে, অথচ তারা সফরে তারা ইচ্ছা করলে রোজা ভাঙতে পারেন, অন্য সময় সেইটা পালন করে নেবেন। এবং আমরা এটা রাখি যে হায় নেফাস অ্যাডমিনিস্ট্রেশন বা যারা আছে চাইল্ড বার্থের যে কারণে, এরাও পরে করে নেবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকগুলি কথা বলার সাথে আমি শেষ পর্যায়ে বলি, প্রায় 10টা বেজে যাচ্ছে বা আপনাদের 9টা বেজে যাচ্ছে, যে রোজা শুধু পেটের না, আবারও স্মরণ করি রোজার মূল টার্গেট যেহেতু তাকওয়া, এই চোখের রোজা আছে, এই কানের রোজা আছে, সবকিছু রোজা রাখতে হবে, সবকিছু রোজা রাখতে হবে। অর্থাৎ আল্লাহর হারাম করা কোনো জিনিস শোনা যাবে না, আল্লাহর হারাম করা কোনো কথা বলা যাবে না, আল্লাহর হারাম করা কোনো জিনিসকে দেখা যাবে না, আল্লাহর হারাম করা কোনো জিনিস প্যাকেটে ঢুকানো যাবে না, হালাল রিজিক খাইতে হবে। যে ব্যক্তি হারাম রিজিক খাবে তার তো রোজা রাখার দরকার নাই। হারাম রিজিক যে এক লোকমা খাইলে 40 দিন তার আমল নামে কোনো নেকি লেখা হয় না, আর সেটা তাকওয়ার বর খেলাম, আল্লাহ বিরুদ্ধে আর বর খেলাম। কম খাইলেও তাকে হালাল খাইতে হবে। এছাড়া আরো কিছু নিয়ম, আমরা অনেক সময় প্রশ্ন করি যে অনেক সময় আমরা রক্ত দেই, রক্ত দিলে রোজা ভাঙে না, ইঞ্জেকশন নিলে রোজা ভাঙে না, কিন্তু যদি সে ইঞ্জেকশন মানুষকে শক্তি বর্ধক এরকম কোনো ইঞ্জেকশন হয়, বা আইভি ফ্লুইড যদি সে নেয় যেটার ভিতরে তার খাবার যায়, এই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কোনো রোগী যদি ডায়ালাইসিস করে তার রোজা বৈধ, নষ্ট হবে না, কারণ সে তো পেটে কিছু খায় নাই। ইভেন যে অনেক সময় অনেকের এই অ্যাজমা বা কোনো কিছুর জন্য অনেক সময় পাফ নেয়, সেটাতেও রোজা ভাঙে না, তার কারণ এই রোজা মানে সে তো পেটে কিছু যায় না। রোজা কাকে বলে? কিছু খাওয়া থেকে, কিছু পান করা থেকে এবং কিছু বাসনা পুরোপুরি থেকে মানুষকে দূরত রাখে। অন্য সময় যেই জিনিসগুলি আল্লাহ হারাম হালাল করেছেন, কিন্তু রোজার কারণে সেই সময় সেই জিনিসটা খাওয়া নিষিদ্ধ। এবং সেই ব্যক্তির রোজা যে মানে আল্লাহ যে বলছেন সব বন্দিগির ইবাদতের নির্ধারিত বিনিময় আছে, কিন্তু রোজা ছাড়া সেটা আমি দিব, কারণ ব্যক্তি রোজাকে রাখে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন ব্যক্তি যদি রোজা রেখে নিজের ঘরে যায় ফ্রিজ খেলে ডকডক করে পানি খাইলো, দুনিয়ার কেউ তো দেখলো না, কিন্তু সেটা করে না, আমরা করি না, কারণ আমরা সেই আল্লাহতে বিশ্বাস করি যে তিনি সেই সত্তা যিনি আমাকে দেখছেন, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক আল্লাহ সব কিছু দেখছেন। সুতরাং সেই কারণেই এইটা হলো সেই তাকওয়ার টিচিং, যে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছেন, সেইটা মনে করে যা আমাকে বাধা দেয়, আমার আমার কনসিয়াসে যে ব্যক্তি যে জিনিসটাকে বাধা দেয় তার থেকে যে ব্যক্তি দূরে রাখে সেই হলো তাকওয়া অর্জনকারী। এইটাই তাকওয়ার ট্রেনিং। আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসাবে এই রোজাকে আমাদের জন্য কিছু স্পেশাল সম্মান দান করছেন, আমরা সেটা আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা সেইভাবে রোজা রাখতে পারি এবং রাখবো ইনশাআল্লাহুল আজিজ, এই মৌসুম আমরা কোরআনের সাথে সম্পর্ক করব, দিনের বেলা সারাদিন ঘুমায় কাটাবো না, বরং ইবাদত বন্দেগি, কারণ প্রতিটা ইবাদত 60 গুণ বেশি সওয়াব, একটা টাকা দান 60টা টাকা দেওয়ার সমান। আমরা এই মাসের ম্যাক্সিমাম মানুষ আমি মনে করি জাকাতকে ক্যালকুলেট করে, যাতে জাকাত যে কোনো মাসেই দেওয়া যায়, কিন্তু ভালো কাজটা আমরা রোজার মধ্যে করি। এইরকম একটা চিন্তা ভাবনা সবসময় আমাদের ভিতরে থাকতে হবে। এবং সর্বোত্তম ব্যবহার, আমি আরো কিছু কথা বলতে চাই, যে সারাদিন রোজা রাখার পর এত এত রকমের ইফতারি খাওয়া, এটাও তাকওয়ার খেলাপ। এই ইফতারি খাইতে যায় আপনার অনেক ইবাদতের ক্ষতি হয়, আপনার ঘরওয়ালিকে সারাদিন আপনি চুলার ভিতরেই রাখেন আর কিছুক্ষণ বসে খুব মজার মজার খাবেন, বাদ দেন এগুলি, তাকওয়ার এটা দাবি না। আল্লাহর রসুল এত কিছু খান নাই, একটা দুইটা বেশি জিনিস তিনি কখনো খান নাই। আমরা কিছু কিছু জিনিসে আল্লাহর রসুলের সেই সুন্নতের দোহাই দেই,
খাওয়ার পর মিষ্টি খাইতে হবে, এই 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 দোহাই তো আমরা দেই। কিন্তু এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় যে সুন্নাত আল্লাহ রাসূল করে গেছেন সেটার দিকে আমাদের কোনো দৃষ্টি নাই। এগুলি এক এক হিসেবে ধোকাবাজি। আল্লাহ এই রমজান মাসে এই কোরআনের মর্যাদা সহ সেটাকে এস্টাবলিশ করার সেই তৌফিক আমাদেরকে দান করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি একটা হাদিস বলে আপনাদের সাথে আজকের এই প্রোগ্রাম শেষ করি, যদি আপনাদের প্রশ্ন থাকে উত্তর দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন দুই ব্যক্তি আসলো স্বপ্নের মধ্যে, আল্লাহর রাসূলের দুই বাহু ধরে বলে যে উঠেন এবং আল্লাহর রাসূলকে নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে এক দুর্গম পাহাড়ের কাছে যে পৌঁছলেন এবং তিনি বললেন যে উঠেন চড়েন সেই পাহাড়ে। আল্লাহ রাসূল বললেন, আসলে এরা দুজন ফেরেশতা, বললেন আমি তো পারবো না, কিন্তু তারা বললেন যে না আমরা আপনাকে সাহায্য করব। চলছেন, বিকর শব্দ শুনলেন, জিজ্ঞাসা করলেন এটা কি, কিসের শব্দ? ওনারা বললেন জাহান্নামবাসীদের চিৎকার। আরো দূরে অগ্রসর হইলেন, যাওয়ার পর তিনি দেখলেন যে কিছু লোককে উল্টে টানে রাখা হয়েছে উপরের দিকে তার পা, এবং তার এই মুখমন্ডলে গাল চিরা হয়েছে এবং তার থেকে তার শরীরে রক্ত দর দর করে পড়ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন এরা কে, কি তাদের ক্রাইম? তিনি বললেন এরা বেরোজাদার, অর্থাৎ রোজা রাখে নাই, রমজান মাসে খাওয়া দাওয়া করতো, তাই আল্লাহ তাদের অবস্থা এরকম করেছেন। আল্লাহ আল্লাহর রাসূলকে অনেক কিছু দর্শন করিয়েছেন আমাদের শিক্ষার জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, কিরকম শাস্তি হইতে পারে সেটাও আমরা দেখে নিলাম, আর এই রোজার কারণে কি পরিমাণ নেকি হইতে পারে সেটাও আমরা দেখলাম। এখন আমার আর আপনার চয়েস, আসুন আমরা আমরা মন মানসিকতা তৈরি করি যাতে অপটিমাম ব্যবহার এই মাস্টার আমরা করতে পারি। প্রস্তুতি এখনই নেই, কিছু কাজ গুছায় রাখি, আবার কিছু কাজ প্রয়োজনে রমজানের পরে করার জন্য রেখে দিব, কিন্তু আমার রমজান আমার দিনের বেয়াক সারাদিন রোজা, রাত্রে কিয়াম, সিয়াম ও কিয়াম, দিনের বেলা রোজা রাত্রের বেলা কিয়াম, দণ্ডায়মান হয়ে আমরা আল্লাহর কাছে ইবাদত বন্দেগি কান্নাকাটি করি, সেই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন। আপনাদের সন্তান সন্ততিকে তার জন্য আপনি প্রিপেয়ার করুন, সাথে করে মসজিদে নিয়ে যান যতটা সম্ভব, ঘরের ভিতরে যত রকমের অশ্লীল আল্লাহর আল্লাহর অপ্রিয় সমস্ত জিনিস সেগুলিকে আপনি লক করেন যাতে এগুলি না হয়। নিজের রুচি রোজগার যাতে আমার হালাল হয় তার ব্যবস্থা আমরা করি। প্রতিটা কথা মায়ালফিজুবিন কাউলিন ইল্লা রাদেহ রাকিবনা চিত, এমন কথা মুখ থেকে বের হয় না যেটা লেখার জন্য সেই দুই ফেরেস্তা দ্বারা ফেরেস্তারা আছেন। সুতরাং সাবধান থাকি, বিশেষ করে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, আপনি বলেন ইন্নি সাইম, আল্লাহ রাসূলের হাদিস, বলে দেন যে আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না। নিজেকে এই সমস্ত পাপ থেকে মুক্ত রাখার ট্রেনিং দেই এই রোজার, এটি হলো আমার শিক্ষা, যাতে এই শিক্ষার মাধ্যমে আমি পরহেজগারির সাথে তাকওয়ার সাথে বাকি এগারোটা মাস কাটাই দেই। আমার রোজা কবুল হলো কি হলো না তাও আমি যাচাই করতে পারি, যে রোজার পরে কি আমি পূর্বে সেই পাপমূলক কাজে ফেরত যাই, আমার লাইফ কি সেই রকমের আবার হয়ে গেল যেমন ছিল না। এই সমস্ত অমনোযোগী লোকদের জন্য কোনো মুক্তি নাই, কোনো মুক্তি নাই। আমাদের ছোট মনে যেই আয়াত তেলাওয়াত করেছে, ইয়াইয়ুল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, ওহে তোমরা যিনি ইমানদার আল্লাহকে ভয় করো, সেখানেও আছে তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা দেখো এখনি দেখো আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো, কোন নেকি প্রেরণ করেছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, একই আয়াতের ভিতরে আবার আল্লাহ বলতেছে ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, তুমি কি করো আল্লাহ খবর রাখেন।
আর কি পড়ছে সে? ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তার মতো হয়ে যায় না যে ব্যক্তি আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাকে বলেছে। ফাউলাইকা হুমুল খাসিরুন, সে লোকসানের মধ্যে। এবং এই কোরআন সম্পর্কে বলছেন, লাও আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইতাফাক্কারুন। কোরআনের মর্যাদা বুঝো, এই কোরআনকে যদি আমি পাহাড়ের মধ্যেও আমি নাজিল করতাম, তার এরকম মানে হেভি একটা জিনিস তুমি দেখতে পাওয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। লাওয়ানজালনা হাযাল কোরআন আলা জাবালিন রাআইতাহু মুতাসাদদিয়ান খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হয়েছে, ধ্বংস বিধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা উপলব্ধি করার তৌফিক দান করেন, আমরা যাতে এরকম না হই যে ভুলে আসি আল্লাহকে। মনে রাখবেন, অমনোযোগী লোকের জন্য কোনো জান্নাত নাই, অমনোযোগী লোকদের জন্য কোনো জান্নাত নাই। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলছেন, যারা অমনোযোগী, যারা গাফেল, উলাইকা কাল আনআম, তুলনা করেছেন আল্লাহ জানোয়ারের সাথে, বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। আয়াতের শুরুতে বলছেন, লাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু বহু জিন এবং ইনসানের জন্য এই পুরস্কার, এই শাস্তি, যারা দেখেও দেখে না, শুইনাও শোনে না, ভাবতেও পারে না, এরা জানোয়ার, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ মাফ করুক, আমরা যাতে কেয়ারফুল থাকি, এত সম্মানিত এই মাস যাতে আমাদের থেকে বিদায় না হয়ে যায়, এই মাস যাতে আমাদের জীবন টার্নিং পয়েন্ট নিয়ে আসে, এই মাস আমাদের সিদ্ধান্ত আমি কি করব, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পর ভাই আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নেবেন তার উপর দৃঢ় হয়ে যান, যে যা করতে চায় আল্লাহ তার জন্য সহজ করে দেয়। ফাসাল ইয়াসিরুল ইউসরা, আপনি নেট কাজ করতে যাবেন সেটা আল্লাহর জন্য আল্লাহ আপনাকে সহজ করে দিবেন, আর যে ব্যক্তি খারাপ কাজ করতে চায় তাকে বলছেন ফাসানু ইয়াসিরুল উসরা, খারাপ সিদ্ধান্ত নেবেন, খারাপ কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে আপনি কোন সিদ্ধান্ত নিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে দৃঢ়তার সাথে দীন ইসলামের উপর থাকার এবং এই কোরআনকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক এবং সংগ্রাম করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, যার জন্য আল্লাহ তার নবীকে প্রেরণ করেছিলেন এবং তিনি সেইটাকে প্রতিষ্ঠা করে গেছেন। আপনি কোনো পরহেজগার না যদি এই কোরআন অনুসারে আপনি আপনার জীবনকে পরিচালিত না করেন, আপনি মুসলিমই না, সেই রসুলের উম্মতি না, যদি আপনার মাথায় ঘুরপাক না হয় যে এই কোরআনকে আমি বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করব সাধ্য মতো, কারণ ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা মানে হেদায়েত, অর্থাৎ এই কোরআন, ওয়া দীনুল হক, সত্য দিন সহকারে, লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনকে প্রতিষ্ঠা করার জন্য সেই সংগ্রামে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকুন, অ্যাভয়েড করেন না, গাফেল হইেন না। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যে এর মর্ম বুঝার তৌফিক আল্লাহ দান করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন। জাযাকাল্লাহ খায়র আঙ্কেল, আমরা প্রফেসর নজরুল ইসলাম আঙ্কেলের কাছ থেকে একটি সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যমূলক একটা আলোচনা শুনলাম। রমজান মাসের ইবাদত আমল আমাদের কতটুকু ইম্পর্টেন্ট, আঙ্কেল সুন্দর করে আমাদেরকে একটি পরিকল্পনা সূচি দিয়েছেন এবং আমরা আল্লাহ যাতে আমাদেরকে এটা এইগুলো ফলো করার তৌফিক দান করেন। এমন কিছু পয়েন্ট আমাদের যদি সুযোগ হয় আমরা সবাই, আমি পার্সোনালি কিছু নোট করে নিয়েছি যেগুলো আপনাদের সাথে 30 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ শেয়ার করতে চাই, যেটা হয়তো আমাদের কাজে লাগতে পারে। যে আমরা আঙ্কেল সুন্দর করে আজকে বলেছেন যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে কোরআন দিয়েছেন, সেটার মানে আমাদের বুঝতে হবে, আমাদের লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য একই হইতে হবে আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে, তাওহীদ এবং শিরক মুক্ত ইবাদত করতে হবে আমাদেরকে, মুত্তাকিদেরকে ইসলাম শেখার জন্য প্রশিক্ষিত হতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে আমল একটি ফরজ মানে হলো 60 টাইমস মোর এবং একটি নফল মানে হলো ফরজের সমান, সো এটা ভেরি ইম্পর্টেন্ট। ইস্তেগফার করা, তওবা করা সম্পর্কে আঙ্কেল আজকে বলেছেন যে এগুলো ভেরি ইম্পর্টেন্ট।
এই পবিত্র মাসটাকে আমাদের সদ্ব্যবহার করা উচিত। এটা একটা সুন্দর তুলনা দিয়েছে আঙ্কেল, যে গেস্ট, আমরা যেরকম গেস্টকে ভেরি ইম্পর্টেন্স দিই, এই গেস্ট যাতে আমাদেরকে ছেড়ে দেওয়ার আগে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি, এবং কোরআনকে শেখার এটি একটি সুযোগ, এবং আমাদের অনেক বেশি কনসেন্ট্রেশন থাকে, সো কোরআন শেখা এবং বোঝার একটি প্ল্যান আমরা করতে পারি, এটাকে একটা উচ্চ অগ্রাধিকার দেওয়া আমাদের উচিত, এবং এটা সামাজিকভাবে আমাদেরকে বাস্তবায়ন করা উচিত। অনেক জিনিস থেকে আমাদেরকে দূরত্ব রাখতে হবে, মনোযোগী হতে হবে, এবং এই মাস সম্পর্কে আমাদেরকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে এটা আমাদের একটি জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। তো এই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সো আমাদের আরেকটি অ্যানাউন্সমেন্ট আছে যে যাকাত নিয়ে আমাদের আরেকটি কর্মসূচি হবে ইন ফিউচার, অর্থাৎ আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে এই বিষয় নিয়ে অবগত রাখবো। তো আমরা এখন প্রশ্নপত্রে চলে যাই ইনশাল্লাহ। আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ আনমিউট করে কোয়েশ্চেন করুন। একটা হাত দেখা যাচ্ছে, জি মিনা আপনি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। বুঝে আনমিউট হচ্ছে না আর কি, আনমিউট করতে পারতেছে তো সবাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি নুসরাত, আসসালামু আলাইকুম, আমি মিনা আটলান্টা থেকে। জি 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 মিনা, এতক্ষণ বলতেছিল যে আমি অ্যালাউ না আনমিউট করতে, আলহামদুলিল্লাহ এখন তো করতে পারছি। জি বলেন, কিছু বলতেছিলেন? না না বলতেছি, আডমিট করতে পারতেছিল না। বলেন বলেন। আমার প্রশ্নটা হলো, আমাকে প্রতি দুই মাস পর পর একটা ইনফিউশন নিতে হয়। ইনফিউশনটা হলো আপনার ওই যে স্যালাইনের সাথে একটা ওষুধ দিতে হয় হাতে, আমার কোলনে সমস্যা আছে, এর জন্য না দিলে আমার শরীরটা আসলে অনেক খারাপ হয়ে যায়। কিন্তু ওইটা ইনফিউশনের চাইতে বড় সমস্যা যেটা, ইনফিউশন অনেক করা একটা ওষুধ, তো ওইটার আগে আমাকে মুখে কিছু ওষুধ খেতে হয় যাতে ইনফিউশনের কোনো সাইড ইফেক্ট না হয়, ওই যে কিছু আমার ডিজি হয়, বেশ কিছু অ্যালার্জিক রিয়াকশন হয়, মানে এই জন্য আগে ওষুধটা খেয়ে নিতে হয়। তো তার একটা আমার ডেট পড়ছে আপনি এপ্রিল মাসের মাঝখানে, কি করবো বুঝতেছি না। কেন বুঝতেছেন না আপনি? এতক্ষণ বললাম ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, রোজা ভাঙিয়ে ফেলবেন, ওষুধ খাবেন, এটা রোজার পরে কোন একদিন এটা পূরণ করে নেবেন। আল্লাহ তো কোরআন আয়াতেই বলছেন এটা। ওকে, আমার মানে কনফিউশনটা কোথায় বলি অনেস্টলি, আমি যদি ওষুধটা এপ্রিলে না নিয়ে মে মাসের ফার্স্ট উইকে মুভ করি, আমার একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু মরে তো যাবো না। মনে কি যদি আল্লাহ আবার বলে তুমি তো মরে যেত না, দিয়ে দিতে মানে রোজাটা রেখে নিতা, কিন্তু কষ্ট হয় আসলে অনেক। না আপনি রোজা রেখে নিয়েন, আর যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আপনি অপেক্ষা করেন আবার শীত আসা পর্যন্ত। হযরত আয়েশা বর্ণনা করেন যে এই যে কাজা নাম কাজা রোজা করতে করতে ওনার প্রায় আরেক রোজা চলে আসতো, তার মানে অনেক ডিলে করার সুযোগ আছে। আমি আপনি কেয়ারফুল থাকেন, লিখে রাখেন, অন্তত পক্ষে আপনি মাইরুদ্দিন সাহেবের কাছে যাই হোক আপনি বলে যান, বলে আমার কিন্তু রোজা এতটা কাজা আছে, আপনি যদি চলে যান তখন ওনারা রোজাটা রাখবে। যতটা আর্লি করতে পারেন ততটা আর্লি করে নিবেন। জি ঠিক আছে, আর কার প্রশ্ন? আপনি এই প্রশ্নের উত্তর সবার জন্য, যদি এমন প্রয়োজন হয় আপনি রোজা ভাঙার পারমিশন আছে, কারণ কোরআন বলছে ফামান কানা মিনকুম মারিদান, যে হয় তোমাদের মধ্যে অসুস্থ, আও আলা সাফার, সফরের ভিতরে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সে অন্যদিন এই দিনগুলিকে ফুল করে নিবে। জি আর কারো প্রশ্ন? আঙ্কেল আমার একটা প্রশ্ন ছিল। বলেন আঙ্কেল। আঙ্কেল আমরা ফজরের যে সময়টা, সুহর, সুহরের সময়টা আমরা কিভাবে ধরেন, অনেক সময় এক এক জায়গায় এক একটা নিয়ম ফলো করে, তা আমাদের নিয়মটা কি হওয়া উচিত? মানে আমার একটু কনফিউশন ছিল এটা নিয়ে, যে এটা কি আজানের আগ পর্যন্ত, বা মানে আপনি যদি একটু ডিটেইলস আলোচনা করতেন। এবং দেখেন হ্যাঁ, কোরআনের ওইতেই আছে, যেখানে আছে না যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদু মিনাল ফাজর সুম্মা তুমু সিয়ামা ইলাল লাইল, দিস ইজ দা ওয়ার্ড, তুমি খাও পান করো যতক্ষণ না শুভ্র রেখা, সাদা রেখা কালো রেখা থেকে সেপারেট না হয়ে গেছে, আর এরপরে খাওয়া বন্ধ করো হাত্তা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রাত্রি হয়ে যায়, বেলা ডুবে যায়। এটা হলো টার্ম। এখন প্রশ্ন হইল, আমরা কিছু বাড়াবাড়ি করি, সেটা হইলো যে আজকার সেহরি আমরা বলে দিলাম 5:31, আচ্ছা বলেন দেখি
এক মিনিটে কি সাদা রেখা কালো রেখা সেপারেট হয়? এর জন্য তো দুই চার পাঁচ মিনিট লাগতেই পারে। কেউ মনে হয়েছে সাদা হয়েই গেছে, আবার কেউ মনে হয় এখনো বোধ হয় নাই। এটা তো বাস্তব জিনিস, আল্লাহ রসুল এরকম ফিক্সড করেন নাই, তখন গড়িও ছিল না। কিন্তু ইন জেনারেল একটা কথা আছে যে আপনি বুঝতেছেন যে পশ্চিম পূর্ব মানে পূর্ব আকাশ আলোকিত হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তখন তো আর খাইতে পারবেন না। এই জন্যই বলি যে কেউ খাচ্ছেন, আমাদের গড়িতে বলা আছে যে মনে করেন যে বলা আছে 5:53 পর্যন্ত, 5:53 হলে আর খাইতে পারবেন না, কিন্তু আপনার সামনে খাবার বাকি রয়ে গেছে, আপনি চট করে আরো দুই তিন কিছু খাইয়ে নেন, আরো দুই তিন তিন চার মিনিট লাগান, কোনো সমস্যা নাই। এইটা এখন কথা হইল যে এই যে সাদা লেখা কালো লেখা থেকে সেপারেট করা, এইটা করতে যাইয়া কিছু কিছু মানুষ ভুল করছে। কে ভুল করছে আর কে করে না সেটা আমি বলবো না, তা কারো দৃষ্টিতে কোনো একটা গ্রুপের দৃষ্টিতে উদাহরণস্বরূপ 5:53 সাদা হয়ে গেছে, আরেকজনের দৃষ্টিতে মনে হয় 5:43 যায় সাদা হয়েছে, 10 মিনিটের ব্যস্ত হয়ে গেল। সুতরাং ইট ইজ ওকে, আপনি যে কোনো একটা মানেন, কোনো সমস্যা নাই। আপনার পক্ষে যদি বাইরে যাওয়া শিওর হওয়া সম্ভব হয় তাহলে হন, আর না হয় তাদের একটা কথা মানেন। দুইজনেরই যুক্তি আছে, একজনের শুরু আর একজনের শেষ, এটা হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই নিয়ে খুব বেশি একেবারে চাপাচাপি তর্ক বিতর্ক এর কোনো সুযোগ নেই, এটা হইতেই পারে। তো কেউ এরকম আছে, দেখেন আল্লাহর রসুল বলছেন যে তাড়াতাড়ি ইফতার করো এবং শেষ মুহূর্তে সেহরি খাও, এইটা কোনো পরহেজগারি না যে বেলা ডুবে গেছে তারপরও এতক্ষণ যখন থাকতে পারছি আর 10 মিনিট থাকতে পারবো না, এটা কোনো সওয়াবের কাজ না। বরং আল্লাহর আদেশ যখনই সময় হয়েছে তখন খেয়ে ফেলাটে হইল আপনার জন্য আল্লাহর আদেশকে মানা, এটাই পরহেজগারি। আর সকালেও শেষ মুহূর্তে খাওয়া যে আর পরে আর খাইলে হবে না, ওই মুহূর্তে শেষ করাও, এইটাই পরহেজগারি, অনেক আগে খাওয়া ফেলাটা পরহেজগারি না। তো সুতরাং আপনি খান, নিয়ত সন্ধ্যারাত্রি করতে পারেন, দুইটার সময় আপনি খাইলেন, নিয়ত করলেন, কিন্তু দেখা গেল যে 4 পর্যন্ত খাওয়ার নিয়ম ছিল, খাইছেন, আপনারা অনেকে একসাথে ঘুমাইলেন, কিছু করলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই টাইমের আগে আপনি ক্লিন হয়ে যেতে হবে, পরিষ্কার। আপনি বুঝে নেন আমি যেটা বলছি, যদিও আপনি খাইছেন, নিয়ত করছেন, শুয়ে পড়ছেন, বাট দ্যার ইজ এনাফ টাইম। ওইটা হইল তিলকা হুদুদুল্লাহ, ওইটা হইলো আল্লাহর সীমা। তো এখন সীমাটা নির্ধারণ করতে গেলে একটু পার্থক্য হইতে পারে, আল্লাহ এত কঠিন না, আল্লাহ সহজ, আল্লাহ মাফ করবেন সবকিছুতে। জি আঙ্কেল, আপনি বুঝছেন নাকি? জি জি আঙ্কেল, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর উত্তর দিয়েছেন। আমাদের একজন সিস্টার জাকিয়া, আপনার আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমারটা কোশ্চেন ছিল, আমার আম্মা ডায়ালিসিস করে তো ডাক্তার রোজা রাখার জন্য না করছে, কারণ আম্মা বলতেছে যে আমি তো 3 দিন ডায়ালিসিস, বাকি দিন তো বাসায় থাকি, ওই দিন আমি রোজা রাখতে চাই। এখন উনি কি এটা রোজা থাকা ঠিক হবে? ওনার স্বাস্থ্য যদি ক্ষতিকর হয়ে যায় তাহলে রাখা ঠিক হবে না, আর যদি তিনি মেইনটেইন করতে পারেন তাহলে রাখবেন, কোনো জোর জবরদস্তি নাই। না, শরীর খারাপ হয়ে যায় যখনই তাহলে উনি রাখবেন না। হ্যাঁ, যদি শরীর খারাপ হয়ে যায়, শুনেন এখানে কথা হইলো, ইসলাম এরকম আপনাকে রিল্যাক্স দিছে, যদি ওনার শরীর এরকম খারাপ হয়ে যায় যে ওনার অনেক মারাত্মক খারাপ হয়ে যেতে পারে, তাহলে তিনি রোজা রাখবেন না। আর কখনো যদি সুস্থ হওয়ার পর তিনি রাখার সুযোগ থাকে, তাহলে উনি কিছু করার দরকার নেই, পরে রাখবেন। আর যদি মনে করেন যে উনি সুস্থ হবেন না, তাহলে আপনি মিসকিন খাওয়াবেন, একটা রোজার বিনিময়ে একদিন কে মিসকিন খাওয়াবেন। এটা এখন ওইটা করা হয়, এটা কি দেশে একজন খাওয়া দেওয়া হয়? জি জি, কোন তাহলে রোজা হয়ে গেল আপনার জন্য, কারণ উনি অসুস্থ। আপনি যেটা বলছেন যে এমনি সুস্থ, কিন্তু রোজা রাখতে গেলেই না খাওয়ার কারণে, না পান করার কারণে উনি অসুস্থ হয়ে পড়বেন, তাহলে ওনার জন্য কোনো সমস্যা নাই। অনেক ওষুধ নিতে হয় তো, মানে ওষুধের স্কেজুল সবকিছু উনি রুগী, উনি ওই রুগী, উনি ওই রুগী। আমি দুইটা বলছি, যে রুগী সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তিনি পরে রোজা রাখবেন, আর এমন রুগী যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তিনি মিসকিন খাওয়াবেন। আমি
ওই যে আপনি যে দুইটা হাদিস বললেন, এটা ওই যে রোজা রাখলে ইয়া হয়ে যায় জাহান্নাম থেকে 70 বা 100 বছরের দূরত্ব, এটা কোন হাদিস এইটা? আর দ্বিতীয় আরেকটা হাদিস যেটা বললেন, ওই দুইটা হাদিসের দলিল যদি একটু বলতেন। আপনি কি আম্বিয়া পারবেন নাকি? জি আঙ্কেল। ওকে, আমি এই মুহূর্তে তো আমার মানে ওই হাদিসের বইয়ের নাম মুখস্থ নাই, ইনশাআল্লাহ আমি আপনাকে পরে আমি ফোন জানাই দিব না, আপনি আমাকে ফোন করে। আচ্ছা, এই হ্যাঁ দুইটা হাদিসের আমি খুব ভালো লাগছে, তো কালকে কালকে আমাদের এখানে একটা গেট টুগেদার পার্টির মতো আছে, তো আমি ওইখানে একটা জিনিস বলতে চাচ্ছি, আপনি যদি একটু আইডিয়া দিতেন, এই যে এখানকার বাচ্চারা অনেক সময় দেখা যায় যে ওই সংখ্যা বাড়ানোর জন্য, মানে আমি খেয়াল করি আশেপাশের পরিবেশে, যে দেখা যায় যে ওরা রোজা রাখে, মানে রাতে হচ্ছে জাগে দিনে ঘুমায়, তারপরে কোন রকম দিনটা পার হয়ে গেল একটা সংখ্যা বেড়ে গেল, মানে ওদেরকে কিভাবে রোজার গুরুত্বটা, ছোট মানুষ ওরা মনে করে যে আমার ফ্রেন্ড রাখতেছে আমাকেও রাখতে হবে, বা অনেক প্যারেন্টস এটা অ্যালাউ করে যে ঠিক আছে মানে গেম নিয়ে থাকে বাচ্চা টাইম পাস করতেছে যাতে বিরক্ত না করে, তো এই ক্ষেত্রে মানে আমি কিভাবে কথাটা বলতে পারি যাতে বাচ্চারাও উপকৃত হয় বা আমার প্যারেন্টসরাও জিনিসটা বুঝতে পারে। শুনেন, এই বাচ্চারা আসলে বুঝছি বুঝছি এই বাচ্চারা যে প্র্যাকটিসের জন্য রোজা রাখে এটি অনেক বড় জিনিস, আপনি ওদেরকে শক্ত করতে দেন না, ওরা যতক্ষণ ঘুমাইতে চায় ঘুমাইতে দেন, এটা অন্য প্রবলেম। আমি যেটা বলছি, বড়রাও যদি এমনি ঘুমাই থাকে রোজা যে হবে না তা কিন্তু না, আমি পরহেজগারির কথা বলছি, সেটা হলো আলাদা জিনিস, এটা মানে এহসান যাকে বলে আর কি, তাকওয়ার চেয়ে বড় জিনিস এটা, এটা বলছি। ওই বেবিরা যাদের উপর রোজা ফরজ না, তারা যদি আজকে অর্ধেকটা রাখে কালকে অর্ধেকটা রাখে, ওই 30টা রোজার এইভাবে যদি 15টা রাখে, তাও আপনি তাদেরকে মানিয়ে নিন, কোনো সমস্যা নাই, এই যে প্র্যাকটিস। আরে আল্লাহর শুকর, এমন একটা দেশে তাও যে কিছু পরিবারের সেই শিক্ষার কারণে তারা যে সেই কাজটা করতে চায়, এটা ইট ইজ গ্রেট থিং, এটা বড় জিনিস, তাদেরকে করতে দিন। আর আপনার জোর করেন না তাদের সাথে, যতটুকু পারে ততটুক করুক, কোনো সমস্যা নাই, কিন্তু যদি তাদের উপর রোজা ফরজ থাকে এরকম বালেগ হয়ে গেছে, তাহলে তাদের ব্যাপারে একটু আপনি স্টেপ নিয়েন, স্টেপ নিয়েন যে বুঝাবেন, তারপরও ইট ইজ ওকে, ইট ইজ ওকে ফর দেম, এটা এমন কোনো খারাপ কথা না, কিন্তু এইটা ওকে এটা আবার ফতোয়া হিসেবে নিয়েন না, মানে আপনি রিল্যাক্স মুডে তাদেরকে দেন, বলেন নো প্রবলেম ইউ গো অন, এটুকু বললেন আর কি। জি জি আম্বিয়া আঙ্কেল, আমাদের মনে হয় আঙ্কেল আছেন ফারিয়া নাসমে সিস্টার, আপনি বলতে পারেন। অনেকটা এটা আমাদের টেক্সট বা বুকে আর কি এটা আসে না, কিন্তু আমরা যদি একটুখানি ঘাটাঘাটি করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দেয়ার ইজ সামথিং কল্ড আ ফলস ডন আর হচ্ছে গিয়ে ট্রু ডন, মানে হচ্ছে যে ফলস ডনটা হবে হচ্ছে যে এটা অনেকটা ভার্টিক্যাল একটা লাইন, এবং ট্রু ডন আমরা যারা একটুখানি অ্যাস্ট্রোফিজিসিস যদি মানে ঘাটাঘাটি করা হয় সেটা পাওয়া যায় আর কি, ট্রু ডনটা হবে হচ্ছে কি যেটার আগে একটা লাল আভা আসে এবং এটা হচ্ছে কি হরাইজন্টাল, যেটা আমরা নামাজ অর্থাৎ ফজরের নামাজ যেখানে শুরু করা হয়। তো আমি একটুখানি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেক আলেমদের মতে এবং হানাবিলা ফিক অনুযায়ী এবং অন্যান্য মানে ফিক অনুযায়ী যেটা বলে যে সেটা হচ্ছে যে যদি যেই সময় ফজর নামাজ শুরু হয় সেই সময় খাওয়া আর যাবে না, অর্থাৎ যদি ইভেন হাতে খাওয়াও থাকে, যদি সামনে খাওয়াও থাকে তাহলে সেই ক্ষেত্রে আর খাওয়া যাবে না, কিন্তু যদি সেটা যদি ফলস ডন হয় অর্থাৎ এই জিনিসটা আমাদের দেশ আমাদের এখনকার দিনে এটা দেখা সম্ভব না বা দেখা কঠিন, কারণ আমাদের সারা শহর জুড়ে মানে লাইট বা ইলেকট্রিসিটির কারণে দেখা যায় না, তো যেটা জিনিস সেটা হচ্ছে যে যদি খাওয়া সামনে থাকে যখন ট্রু ডন হয় অর্থাৎ ফজরের নামাজ যদি শুরু হয়ে যায় তখন সেই সেই বিষয় সেই সময় আর খাওয়া যাবে না, এবং এটা হচ্ছে কি হানাবিলা মানে হানবালি ফিকের একটা কথা আমি জাস্ট একটু অ্যাড করতে চাইছিলাম, তো ইনশাল্লাহ যদি প্রফেসর নজরুল ইসলাম যদি একটুখানি এটাকে একটুখানি এক্সটেন্ড করে। আসলে ও যেটা বলছে এটা একটা হাদিসের অংশ, আল্লাহ রসুল দুই সাহাবির কথা বলছেন, এক সাহাবির কথা বলছেন যে ও অনেক আগেই আজান দেয় তোমরা খাইতে থাকো, আর সম্ভবত আব্দুল ইবনে উবাই মাকতুম ওনার কথা, উনি যখন আজান দেয় তখন খাওয়া বন্ধ করে দিও, এই কথাটাই ওই হাম্বলি মাজাবে এই কথাটা কেমনি নিয়ে আসছে, কারণ প্রত্যেক মাজাব
আব্দুল ইবনে মাকতুম ছিলেন অন্ধ, মানে উনি হচ্ছে কি পরের জন, মানে উনি আগের জন, উনি না দেখে বলতেন, আর আরেকজন মনে হয় দেখে বলতেন, অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখে বলতেন। হ্যাঁ হ্যাঁ, তো এই দুইজনের ভিতরে ডিফারেন্স আছে যে কথাটা ও এক্সপ্লেইন করছে এতক্ষণ। হ্যাঁ, এই দুইজনের ভিতরে যে ডিফারেন্সটা সেইটাই হাম্বলি মাযহাব ওভাবে গ্রহণ করছে, ট্রু ডন এবং একটা ফিকটিশিয়াস ডন বা এই ধরনের একটা কিছু কি জানি শব্দটা সে ব্যবহার করলো, এইটাও হাদিসের ভিত্তিতে আছে, নো প্রবলেম। এইটাকে আমি ব্যাখ্যা করছি যে আজান দিয়ে দিলেই ফেলাই দিতে হবে এরকম কোনো কথা না, আবার শেষ মুহূর্তের পরও চালা যেতে হবে এমন কোনো কথা না। আমি বলছি যে একটা রিল্যাকট্যান্ট ভাব লক্ষণ যেটা থাকে সেটাই আমি বলছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আহমদ। মিস্টার লিপি, আপনি কোশ্চেন করতে পারেন। ওই আহমদ আরেক শহর থেকে বলতেছে, দ্যাটস মাই সান। জি, আমি সে ও কেনটাকি থেকে বলতেছে, নো প্রবলেম। জি জি, আল্লাহ আঙ্কেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। আমার একজন আত্মীয় সে মারা গেছে, কিন্তু আগের বছর রোজার সময় তার আঙ্গুল কেটে গেছিল, এই জন্য কয়েকটা রোজা সে মিস করছে। এখন ওর ওয়াইফ আমাকে জিজ্ঞেস করছিল যে রোজাগুলা কি ওর ওয়াইফ করতে পারবে নাকি অন্যজনকে দিয়ে করাইতে হবে, আমাকে বলছিল। আমি বলছি যে আমি জেনে জানাবো আঙ্কেল। এখন ও কি করবে, ও কি ওর হাজবেন্ডের রোজাগুলা নিজে করতে পারবে নাকি ওই যে ফিদিয়া দেওয়ার মতো করে করতে করাবে? উনি যদি করতে পারে বেস্ট, যে সেই উনি যদি করতে পারে, আর না করতে পারলে উনি অন্য ব্যবস্থা নেবেন আর কি। আচ্ছা, না পারলে সিকি দিলে ওই আর কি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নো ইনকাম। আর কেউ নাই? আর তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আইফোন 13 একজন আছেন, আপনি কোশ্চেন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, আমাদের এখানে একজন উনি যখন রোজা রাখেন আজান দেওয়ার পরও খায়, এবং উনি বলে যে এখনো তো সূর্য উঠে নাই, তো উনি খাইতে পারবে। এবং ইফতারির সময় আমাদের এখানে যখন ইফতারির আজান দেয় তারপরে সে ইফতারি যা করে, উনি রোজা ভাঙে না, বলে এখনো পুরো অন্ধকার হয় নাই। এটা কি আসলে কি সঠিক, মানে মানে সঠিক পদ্ধতি করাটা, নাকি আমরা যে এলাকায় থাকি ওই এলাকা অনুযায়ী আমাদের ফলো করা উচিত? হ্যাঁ, আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় ফলো করবেন, কিন্তু তারপরও আপনার কনসিয়াসকে ব্যবহার করেন। আমি একটা কথা বলছি যে সেহারি লাস্ট মোমেন্ট পর্যন্ত খাবেন, ইফতার খুব তাড়াতাড়ি করবেন, এটা নবীওয়ালা কাজ। আর এটা কোনো পরেজগারি না যে অনেক রাত্রে আপনি সেহারি খায় শুয়ে থাকবেন আর অনেক পরে যে আপনি ইফতার খাবেন, এটা কোনো পরেজগারি না। পরেজগারি ওইটাই লাস্ট মোমেন্টে খাবেন, কিন্তু তারপরেও একটু আগে আহমদ যে কথাটা বলছে আপনার জন্য একটা সীমা, তো ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তুল আসওয়াদ ওয়াতিমু সিয়ামা ইলা লাইল। যে কথাটা আল্লাহ বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ এক্সপ্লেইন করে দিছেন, কিন্তু তখন ঘড়ি ছিল না, সেই জন্যই সূর্যের এবং এই সূর্যের ব্যাপারটার সাথে আল্লাহ এটাকে অ্যাটাচ করেছেন। তো আমরা কোনো ব্যক্তির কোনো অবস্থায় কি আছে এই জন্য আমরা ফতোয়া দিব না, আমরা শুধু কথা বলে যাব, আর যার যার কনসিয়াস তার জবাব তিনি দিবেন আর কি। আপনি যেটা ভালো মনে করেন আল্লাহকে হাজির নাজির সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তি স্বার্থ না বা নিজের নফসের কোনো খুশির জন্য না, আপনি করে যাবেন, বাকি আল্লাহ মাফ করবেন। জি আচ্ছা, আর কোনো আর কারো কোনো কথা আছে? আপনি পরিষ্কার বুঝছেন? মনে হয় আঙ্কেল আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র আঙ্কেল, অনেক ইনফরমেশন। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ওকলাহোমা আসার প্ল্যান করেন, আমরা তো ওকলাহোমাতে ওয়েট করতেছি আপনার জন্য। রোজার ভিতরে আসবো নাকি? চলে আসেন, কোনো অসুবিধা, আমার সাথে রোজার আমি রোজার ভিতরে আমি ডালাসে যাবো একবার ইনশাল্লাহ। রোজার পরে ইনশাল্লাহ। জি, আর যদি আমাদের কোনো কোয়েশ্চেন না থাকে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম শেষ করি।
তো জাজাকাল্লাহ খায়ের, সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ রমজানে বেশি বেশি করে আপাতত করবো। তো ইনশাল্লাহ আমরা এখানেই প্রোগ্রাম শেষ করতেছি। জাজাকাল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।